হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো শখ আছে। আমাদের বেশিরভাগ শখগুলো খুব সাধারণ হয়ে থাকে, যা সাধ্যের মধ্যেই পূরণ করা সম্ভব। কিন্তু বিশ্বে এমন কিছু ধনী ব্যক্তি আছে যাদের শখগুলো আপনার আমার মতো নয়। তাদের টাকার পরিমাণ যেমন বিশাল, তেমনি তাদের শখের কর্মকাণ্ডগুলো অদ্ভুত ও চমকপ্রদ। তাদের টাকা খরচ করা দেখে যে কারো মনে হবে তারা পানিতে যেন টাকা ঢালছে। আজকের ভিডিওতে ধনী ব্যক্তিদের এই রকম কিছু অদ্ভুত শখ ও খরুচি কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের জানাবো। এই ব্যক্তির 100টি গার্লফ্রেন্ড। অস্ট্রেলিয়ার এই ব্যক্তির জীবনে দুটি শখ রয়েছে, নারী আর বিলাসিতা। নারীদের সাথে সে এমন এমন কাণ্ড করে যা হয়তো আর কেউ করেনি। তার গার্লফ্রেন্ডের সংখ্যা এখন পর্যন্ত শখানেকের উপরে। তার লাইফস্টাইল কেমন? তার কাছে রয়েছে দামি দামি সব গাড়ি, যার মধ্যে রয়েছে স্বর্ণ দিয়ে তৈরি গাড়িও। শুধু তাই নয়, তার জুতা থেকে হাতের ব্রেসলেট পর্যন্ত সবকিছুই সোনার। বিলাসবহুল জীবনের জন্য ইন্টারনেট ও অস্ট্রেলিয়ার এই ধনকুবীর বেশ জনপ্রিয়। এক রাতের জন্য $10 বিলিয়ন খরচ করে থাকেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার বিতর্কিত কর্মকাণ্ড আর বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত। তার রয়েছে বিলাসবহুল রিসোর্ট, ব্যক্তিগত বিমান, ব্যক্তিগত ঈদ সহ বিশাল সাম্রাজ্য। তার খরচ করার নমুনা দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। সৌদি এই যুবরাজ একবার তার জন্মদিনে 52 কোটি টাকা খরচ করে ফেলেছিলেন। এক রাতের মধ্যেই একবার আমেরিকান বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ান একটি ব্যক্তিগত সমস্যায় পড়ে টুইটারে পোস্ট দিয়েছিলেন। সেখানে সালমান তাকে $10 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে সালমান প্রস্তাবটি কিভাবে দিয়েছিল তা জানা যায়নি। আপনি কি কখনো শুনেছেন 125 কোটি টাকার নাম? এমনি এক ব্যক্তি পুরো এক দ্বীপ জুড়ে নিজের নাম খোদাই করেছেন। তার সেই নামটি এতটাই বিশাল যে চাঁদ থেকেও তা স্পষ্ট দেখা যায়। দুবাইয়ের ধনকুবের শেখ হামাদ বিন হামদান আল নায়ানের শখ হয়েছিল নিজের নাম মহাকাশ থেকে পৃথিবীতে দেখা যাবে। এজন্য বিশ্বের নামি দামি আর্কিটেক্ট ও ডিজাইনারদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আবুধাবির পাশে একটি আইল্যান্ডে শত শত মেশিন ও বুলডোজার দিয়ে এই নামটি লেখা হয়েছিল, যাতে স্পেস থেকে সেটি দেখা যায়। দ্বীপজুড়ে এই নাম লিখতে প্রায় 2 মাইল পর্যন্ত জায়গা লেগেছিল। এর বাইরেও হামাদ বিন হামদানের আরেকটি শখ আছে, বিশাল আকারের সব গাড়ি সংগ্রহের। তার সংগ্রহে এমন কিছু গাড়ি আছে যা দেখতে এক একটা দানব আকৃতির। রাশিয়ান এমন এক ব্যক্তি ছিলেন, তার একবেলা খাবারেই 40 লাখ রাশিয়ান কোটিপতি। ব্যবসায়ী রোমান আব্রাহিম বিচ একবার আমেরিকার ম্যানহাটনের এক রেস্টুরেন্টে অল্প কিছুক্ষণের জন্য বসেছিলেন। রেস্টুরেন্টে বসে তিনি খাবার অর্ডার শুরু করলেন। হাই প্রোফাইল ধনকুবের এই ব্যবসায়ীকে কে বা ছাড়তে চায়? যা চাইলেন তাই এনে টেবিলে হাজির করল রেস্টুরেন্টের কর্মীরা। খাবার শেষে ছোট্ট বিলের কাগজটিতে যে বিল আসলো তা যে কাউকেই চমকিয়ে দিবে। কিন্তু রোমান আব্রাহিম বিচের কোনো ভাবান্তর হলো না। প্রায় 40 লাখ টাকারও বেশি বিল হয়েছিল, যার পুরো টাকা শোধ করে রেস্টুরেন্ট ত্যাগ করেন তিনি। কিন্তু তার এই বিলের কাগজটি আর গোপন রইল না, মিডিয়া কর্মীদের মাধ্যমে পৃথিবীর মানুষ জানল। আমেরিকান এক ধনখকুবের নেশা টাকার সাথে ঘুমানো, আর তার সঙ্গে থাকবে সুন্দরী সব নারী, তার নাম টাকা টনি। কিন্তু একটা সময় এরকম ছিল না। তিনি ইরানের গরিব একটি পরিবারে তার বেড়ে ওঠা ছিল। ইসলামিক বিপ্লবের সময় ইরান থেকে পরিবার সহ পালিয়ে আর্জেন্টিনায় আসে। সেখান থেকে টনি চলে আসে আমেরিকায়। তিনি মার্কিন দেশে এসে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন, রাতারাতি কোটিপতি হয়ে যান তিনি। টনি তার অসংখ্য গার্লফ্রেন্ডদের দিয়ে অদ্ভুত শখ মিটিয়েছেন। এসব অদ্ভুত কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় টনি। ইনস্টাগ্রামে কিং উপাধিও দেওয়া হয় তাকে। নারী ছাড়াও টনির আছে রোলস রয়েস, মার্সিডিস সহ 19টি, বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জাহাজ ও প্রাইভেট জেট বিমান। টনি নামিদামি মডেলদের সাথে তার প্রাইভেট জাহাজ ও প্লেনে পার্টি করে ঘুরে বেড়ায়।